जय तारा जय तारा। आज हमरा सुनबो जानबो मुद्रा सम्पर्के एमनी एकटी मुद्रा जे मुद्रार भितरे पांचटी मुद्रा आछे सेई मुद्रार नाम आबाक अनादि पंच मुद्रा। एई मुद्रा सम्पर्के आगे बोलेछी जे मुद्रा करले शरीरे अनेक रोग दूर होय। এই মুদ্রা দেবতাকে আহ্বান করার মুদ্রা। আজকে যে মুদ্রা নিয়ে আলোচনা করব, মুদ্রা সকল দেবগণের আমোদ বন্ধন করে এবং সমস্ত পাপ বিনাশ করে। এই জন্য মণিগণ ইহাকে মুদ্রা নামে আখ্যাত করিয়াছেন। তাই আমরা বা আপনারা এই মুদ্রা সম্পর্কে জেনে রাখলে খুব ভালো হবে, কারণ আপনারা বাড়িতে পুজো পাঠ করে থাকেন। যদি মুদ্রা সম্পর্কে জানা থাকে তাহলে পূজা পাঠ করতে সুবিধা হবে এবং ঈশ্বরকে আহ্বান কিভাবে করা যায় ও কিভাবে পাপ ক্ষয় হয় সেগুলি জানা থাকলে লাভ নিজেদের হবে। একটা মনি ঋষি পূজা পাঠ করে ঈশ্বরের কৃপা লাভ করে, কিন্তু সাধারণ মানুষ কেন পারে না, এই প্রশ্ন থেকে যায় প্রায় মানুষের। তার কারণ আমরা অনেকেই জানি না কিভাবে পুজো করতে হয়। তাই আজ এমনই মুদ্রা নিয়ে আলোচনা করব যে মুদ্রা পুজো পাঠের জন্য জানা দরকার। আজ বলবো আবাহনাদি পঞ্চ মুদ্রা নিয়ে ও তার মন্ত্র। এই মুদ্রার ভিতরে পাঁচটি মুদ্রা আছে। তার প্রথম মুদ্রার নাম আবাহনী। এই আবাহনী মুদ্রা কিভাবে করতে হয়, সহজ সরল প্রক্রিয়ায় উভয় হস্তে অঞ্জলি বন্ধন পূর্বক উভয় হস্তে অনামিকার মূল পর্বে আঙুলষ্ঠাদ্বয় যোগ করে ঊর্ধ্ব থেকে নিম্ন আনায়ন করলে অনাহনী মুদ্রা হয়। মুদ্রার ছবি দেখে নেবেন। এই আবাহনী প্রথম মুদ্রা, মানে হাত সোজা রেখে হাতের মানে হাতকে চিত করে বুড়ো আঙুলটি অনামিকা আঙুলের নিচে, মানে যেখানে প্রথম আমরা এক দুই করে গাঁট গুনে থাকি সেই রেখার নিচে রেখে, বা সেই রেখায় ঠেকিয়েও রাখতে পারেন, রাখলেই এই মুদ্রা হয়ে যাবে আবাহনী। তার পরের মুদ্রা সংস্থাপনী মুদ্রা, ওই একই প্রক্রিয়াই হবে। আঙুল ওখান থেকে সরাবেন না, হাতটি শুধু উল্টে নেবেন, মানে উপর করে নেবেন। নেবার পর এই আবাহনী মুদ্রার করতল দয় অর্ধ মুখ করালেই সংস্থাপনী মুদ্রা হয়, মানে হাত উপর করে নেবেন, বুড়ো আঙুল যেভাবে ঠেকিয়ে রেখেছিলেন ঠিক ওইভাবেই ঠেকিয়ে রাখবেন, তাহলে সংস্থাপনী মুদ্রা হয়ে যাবে। ছবি দেখে নেবেন। এরপরে তৃতীয় মুদ্রা সন্নিধাপনী মুদ্রা। সংস্থাপনী মুদ্রা শুধু বুড়ো আঙুলের মাথা মুঠোর উপরে রাখুন, মানে উপরের হস্তে মুষ্টি বন্ধন পূর্বক যোগ করে অঙ্গুষ্ঠাদ্বয় যোগ করালেই সন্ধিধাপনী মুদ্রা হয়। সন্ধিধাপনী মুদ্রার ছবি দেখে নেবেন। এরপর চার নম্বর মুদ্রা সন্নিরোধনী মুদ্রা। এই মুদ্রা উভয় হস্তের আঙুষ্ঠাদ্বয় অন্ত্র প্রবিষ্ট করালেই সন্নিরোধনী মুদ্রা হয়, মানে আগের মুদ্রায় থাকিবে,
শুধু আঙুল মুঠোর মধ্যে প্রবেশ হবে। সন্নি রোধনি মুদ্রার ছবি দেখে নেবেন। এরপর পাঁচ নম্বর সম্মুখীকরণী মুদ্রা। এই সন্নি রোধনি মুদ্রায় মুষ্টিদ্বয় উত্থান করালেই সম্মুখীকরণী মুদ্রা হয়, মানে দু পাশে মুঠোকে হেলিয়ে দেওয়া, শুধু কনিষ্ঠা আঙুলের সঙ্গে কনিষ্ঠা আঙুল থেকে থাকিবে। এই মুদ্রা দেবতাকে আহ্বান করা হয় পূজার সময়। দেখে নেবেন যখন পূজা করবেন, ছবিগুলি দেখে নিয়ে একবার করে যে দেবতাকে আপনি পূজা করছেন বা আপনার যে ইষ্ট দেবতা তার নাম নিয়ে এই মন্ত্র করবেন। প্রথমে আবাহনী মুদ্রায় বলবেন ইয়াগুচ্ছা ইয়াগুচ্ছা, তারপর সংস্থাপনী মুদ্রায় বলবেন ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, তারপর হাতটি মুঠো করে উপরে বুড়াঙুলটা রেখে সন্নি ধাপনী মুদ্রায় বলবেন ইহ সন্নি দেহি, তারপর বুড়ো আঙুলটা মুঠোর মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। দিয়ে দিলে সন্নি রোধনী মুদ্রা হয়ে যাবে। তখন বলবেন ইহ সন্নি রুদ্ধস্য, তারপর হাতটাকে একদম হেলিয়ে দেবেন, মুঠোটাকে মানে একদম হেলিয়ে দেবেন। দিয়ে হাতের দুটো কনিষ্ঠা আঙুলে ঠেকে থাকবে দুটো হাতেরই, তাহলে সম্মুখীকরণী মুদ্রা হয়ে যাবে। তখন বলবেন অত্রা ধিষ্টাং কুরু, কি বলবেন অত্রা ধিষ্টাং কুরু, তারপর বলবেন মম পূজাং গিহান, তারপরে শেষে বলবেন মম পূজান গৃহান। এই হল আবাহনাদি পঞ্চ মুদ্রা। এইভাবে একের পর এক চেষ্টা করব মুদ্রা সম্পর্কে জানাবার, যাতে আপনারা বাড়িতে বসেই পূজা পাঠ করতে পারেন, শিখে নিতে পারেন এবং আমাদের হিন্দুদের আগের মতো আর গুরুর আশ্রম সেই মতো নেই বা পাঠশালা নেই, আমরা পুজো পাঠ মন্ত্রতন্ত্র শিখব বাড়িতে বসেই। চেষ্টা করব যাতে আপনাদের এইভাবে শেখাতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনীয়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।